হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে এসেছি একটা রিকোয়েস্টেড রেসিপি, আমার ছোট্ট একটা আপন, সেটা হচ্ছে টিকিয়া কাবাব আর বাসামি কাবাব, যেটাই বলেন দুটো কিন্তু একই জিনিস। তো এটা আমি বানিয়ে দেখাবো আজকে খুবই সহজ পদ্ধতিতে। এখানে নিয়েছি 1 কাপের থেকে কিছুটা কম বুটের ডাল, আর এটাকে পানি দিয়ে আমি প্রায় 2 ঘন্টা ভিজিয়ে রাখবো, এতে অনেক সফট হয়ে যাবে সেদ্ধ করার সময়। তো 2 ঘন্টা পরে আমি এখানে গরুর মাংসটা ছোট ছোট করে কেটে নিয়েছি, এখানে হাড় ছাড়া কিন্তু সলিড যে মাংসটা থাকে, এবং এটা 1/2 কেজি পরিমাণ দিয়ে দিচ্ছি ভেজানো ডালটা। তারপরে মশলার মধ্যে অ্যাড করে দিব 2টো তেজপাতা, তেজপাতাটাকে আমি একটু ছিঁড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিব লবঙ্গ 5 টুকরো, দিয়ে দিচ্ছি দারচিনি 3-4 টুকরো, এলাচ 5 টুকরো, শুকনো মরিচ এটা আসলে স্বাদ মতো, আদা কুচি বা আদা বাটাও আপনারা অ্যাড করতে পারেন, রসুন কুচি বা রসুন বাটা যার যেটা সুবিধা হয়, আর দিয়ে দিব পেঁয়াজ কুচি, এটা আমি 1/2 কাপ ইউজ করব। তো এগুলো আমি সব একসাথে ঢেলে দিচ্ছি। এখন অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো 1/2 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, ঝালটা আসলে স্বাদ মতো, জিরার গুঁড়ো 1 টিস্পুন, ধনিয়া গুঁড়ো 1 টিস্পুন, এগুলো কিন্তু আপনারা পুরোটাই আস্ত দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর অ্যাড করে দিচ্ছি ওয়াটার, পানিটা আসলে বুঝে দিতে হবে আপনার সেদ্ধ করার জন্য কতটুকু লাগবে, এটা বুঝে ইউজ করলেই হবে। এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি, এখন হাই হিটে আছে আমার চুলার আঁচটা, তো যখন বলক উঠে যাবে আমি আপনাদের দেখাচ্ছি। আমি একটু নেড়ে দিচ্ছি, এখন আবার ঢেকে এটাকে আমি লো হিটে সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। তো আমি এখন ঢাকা খুলে দিচ্ছি, দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে এবং পানিটাও শুকিয়ে গেছে এবং ডালগুলো কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো আমি কিন্তু গরম অবস্থাতেই এটাকে ব্লেন্ড করে নিব, আমি হ্যান্ড ব্লেন্ড ইউজ করছি, আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন, আর তেজপাতাগুলো উঠিয়ে নিতে পারেন বা একসাথেও ব্লেন্ড করে নিতে পারেন। আমি সব মশলা সহ একসাথে বেটে নিয়েছিলাম বা ব্লেন্ড করে নিয়েছি। তো এটা দেখুন আমি একটু ঢেকে রেখেছিলাম, খোলা রাখলে কিন্তু একদম ড্রাই হয়ে যায়। তো এটা এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখানে চিনি 1 টিস্পুন, চিনিটা কিন্তু স্কিপ করা যাবে না, তাতে টেস্টটা খুব ভালো আসে, তালা জিরার গুঁড়ো 1/2 টিস্পুন এবং গরম মশলার গুঁড়ো 1.5 টিস্পুন, পেঁয়াজ বেরেস্তা 1/2 কাপ, কাঁচা মরিচ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর হচ্ছে ধনিয়া পাতা একসাথে কুচি করে রেখেছিলাম, এটাও স্বাদ মতো, লেবুর রস প্রায় 2 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি ফার্স্ট আমি 1 এগ ইউজ করব, কারণ আমার মাখানোর সময় দেখতে হবে কতটুকু দরকার, এটা বুঝে দিতে হবে, কারো এগটা কিন্তু ছোট বড় থাকে, ওটা এই জন্য আমি আগে 1টা দিয়ে দেখালাম। তো খুব ভালোভাবে মেখে নিচ্ছি, তো মনে হচ্ছে আরেকটা লাগবে, কারণ একটু ড্রাই ড্রাই মনে হচ্ছে বেশি। আমি আরেকটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা বেড ক্রাম, আর এটা ইউজ করলে অনেকটা ক্রিস্পি হয় কাবাবটা যখন ভাজবেন। তো আমার মাখানো হয়ে গেছে, এখন আমি শেপ করে নিব। ফার্স্টে হাতে নিয়ে এভাবে গোল গোল করে চেপে চেপে নিব, তারপর আমি 2 হ্যান্ড ইউজ করব, খুব বেশি জোরে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু চারপাশে একদম ভেঙে যাবে, আর যদি ভেঙেও যায় আপনারা কিন্তু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেবেন। তো একটা আমার নর্মাল হয়ে গেছে, আমি আরেকটা দেখাবো চিজ দিয়ে, তো এটা পারফেক্ট, এবং আরেকটা করে দেখাচ্ছি, এটা অপশনাল চিজ দিয়ে, আপনারা চাইলে দিতে পারেন না দিলেও সমস্যা নেই। ঠিক একইভাবে এভাবে চেপে চেপে আমি গোল করে নিয়েছি। তো অনেকে পেঁয়াজ পেরেস্তাটা বা ধনিয়া পাতাটা পরে দেয়, মাঝখানে দেয় মিডলে, আমার কাছে ভালো লাগে এভাবে সব একসাথে মিশিয়ে, তো আমি এভাবেই করেছি। তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি, এখন আমি আগেই তেলটা গরম করে রেখেছিলাম এবং দিয়ে দিচ্ছি। যারা নতুন রান্না শিখছেন তারা কিন্তু এক সাইড থেকে দিবেন, তাহলে হাতে লাগবে না, তেলটা ছিটে আসবে না। তো এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, যেহেতু আগে থেকেই সব সেদ্ধ করা, আমি চুলার আঁচটাকে বাড়িয়েই দিয়েছি, খুব বেশি হাইও না আবার মিডিয়ামও না, তার মাঝামাঝি, এবং যেই ফ্যানের মতো উঠেছে এটা আসলে ডিমের কারণে, এটাতে ভয় পাবার কিছু নেই।
তো আমার এগুলো দেখুন কি সুন্দর হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলে লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।